বিনোদনের তাজা খবরে স্বাগত। কত বড় হলো কোহলি আনুষ্কার মেয়ে, দেখতে দেখতে 2 বছর পূর্ণ হলো বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা দম্পতির একমাত্র সন্তান ভামিকা কোহলির। মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আনুষ্কা ও বিরাট, যদিও মেয়ের মুখ দেখাননি তারা। আনুষ্কা লিখেছেন, 2 বছর আগে আমার হৃদয় পরিপূর্ণ হয়েছিল। বিরাটের শেয়ার করা ছবিও বড়ই আদরে। কোলের মধ্যে শুয়ে রয়েছে ছোট্ট ভামিকা। বাবা কোহলি লেখেন, আমার হৃদয় স্পন্দনের 2 বছর পূর্ণ হল। ভারত শ্রীলঙ্কার সেকেন্ড ওয়ান ডে হবে ইডেনে। গোটা টিম চলে এলেও মেয়ের জন্মদিনের জন্য এদিন কোলকাতায় আসেননি কোহলি। একান্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি আপাতত রয়েছেন মুম্বাইয়ে। হাজার হোক, একমাত্র মেয়ে বলে কথা। জন্মের পরেই মেয়ের প্রাইভেসি রক্ষার্থে অভিনব পন্থা নিয়েছিলেন বিরাট অনুষ্কা। মিডিয়া হাউসগুলোকে অনুরোধ করেছিলেন তারা, তাদের মেয়ের প্রাইভেসি রক্ষার দায়িত্ব মিডিয়াকে দিয়েছিলেন। ছোট্ট চিরকুটে তারা লিখেছিলেন, আমাদের সন্তানের প্রাইভেসি রক্ষা করতে আপনাদের সাহায্য খুবই দরকার। আপনাদের কথা দিচ্ছি, আমাদের নিয়ে যা যা কন্টেন্ট আপনাদের প্রয়োজন তার যোগান আমরা দেব ঠিকঠাক, কিন্তু আমাদের সন্তান রয়েছে এমন কোন কন্টেন্ট আপনারা নিজে থেকে সম্প্রচার করবেন না। কথা দিন, সারাও পেয়েছিলেন অভূতপূর্ব। পাপ্পারাজি ছেকে ধরেননি তাদের কখনোই। তবে সময়ের সঙ্গে নিয়মেরও হয়েছে হেরফের। গত বছর হঠাৎই এক ক্রিকেট ম্যাচে ফাঁস হয়ে গিয়েছিল ভামিকার ছবি। প্রোটিয়া সফরে গিয়ে গ্যালারিতে বাবার হাফ সেঞ্চুরি দেখার সময় ভামিকাকে ফ্রেমে বন্দি করে ফটো শিকারীরা। যদিও পরে এ তারকা দম্পতির অনুরোধে সেই ছবি গণমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।